রাত পেটের ব্যথাতে শান্তিতে ঘুমাতে পারছিল না। কিছুক্ষণ পরপর পেট ব্যথা একটু বাড়ছিল, আবার একটু কমছিল। যখনই পেট ব্যথাটা একটু বাড়ছে, তখনই তেজ জঙ্ককে শক্ত করে জড়িয়ে ধরছে, আর সঙ্গে সঙ্গেই জঙ্কক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 4 ঘন্টাতে 8 বার ওয়াশরুম ইউজ করেছে, যে কারণেতে নিজে ঘুমাতে পারে নাই, আর জঙ্ককেরও ঘুমের অনেক ডিস্টার্ব হচ্ছিল। পুরো রাত এভাবেই পেটের ব্যথায় ছটপট করে ভোরের দিকে ঘুমিয়েছে তে। তাই আর সকালে ঘুম থেকে উঠে জঙ্কক তেকে ডাকে নাই, একা একাই ব্রেকফাস্ট করে তৈরি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তেকে একা রেখে কিছুতেই জঙ্ককের বাহিরে যেতে মন টানছিল না। ভেতরটা পুরোপুরি অস্থির হয়ে যাচ্ছিল জঙ্ককের। তারপরেও এক প্রকার বাধ্য হয়ে তাকে তো হসপিটালে যেতেই হবে। জঙ্কক ঘর থেকে বের হয়ে বাহির দিক দিয়ে ঘরটা লক করে, তারপরে পা বাড়ায় জিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আপাতত জিন ছাড়া জঙ্ককে হেল্প করার মতো আর কেউই নেই। এমনিতে জিন মানুষটা খারাপ না, তবে বেশি বকবকানির কারণে জঙ্কক তাকে সহ্য করতে পারে না। জিনের দরজার সামনে দাঁড়িয়ে একবার কর্নিং বেল চাপতে জিন দরজা খুলে, আরে জঙ্কক, হঠাৎ সকাল সকাল আমাকে কি মনে করে? জিনের মুখের দিকে তাকিয়ে সফট একটা স্মাইল করলো জঙ্কক। তারপরে হাতের চাবিটা জিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখুন, কিছুক্ষণ পরপর গিয়ে তেকে একটু দেখে আসবেন। কেন, তের কি হয়েছে? ওই আর কি, একটু অসুস্থ। বলে কি, দাঁড়াও আমি এখনই দেখে আসছি। কথাটি শেষ না করতেই জিন জঙ্ককের ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়াতেই জঙ্কক পেছন দিক দিয়ে বলে ফেলে, ভাবি দাঁড়ান, ও তো এখন ঘুমাচ্ছে, খানিকক্ষণ ঘুমাক, আপনি কিছুক্ষণ পরে গিয়ে ওকে একটু দেখে আসবেন। আর টেবিলের উপরে আমি ব্রেকফাস্ট তৈরি করে রেখে এসেছি, ওকে একটু খাইয়ে দিয়ে আসবেন। আমি যখনই ফ্রি হয়ে যাব সঙ্গে সঙ্গে চলে আসব। আপনি প্লিজ ওকে একটু দেখবেন। এভাবে আবার বলতে হবে নাকি? অবশ্যই আমি দেখব, তুমি যাও, নিশ্চিন্তে থাকো। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে লিফটের দিকে পা বাড়ালো জঙ্কক। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তেকে ছেড়ে যেতে, যেন সারা জীবনের জন্য হারিয়ে ফেলছে সে তেকে। না চাইতেও একটা অজ্ঞাত মায়া জালে নিজেকে জড়িয়ে ফেলেছে তের সাথে। তেকে নিয়ে ভাবছে জঙ্কক, তার কষ্টগুলো উপলব্ধি করতে পারছে সে। এই সমস্ত কিছু কি মায়া নাকি অন্য কিছু? হসপিটালে রোগীর চাপ বেশি থাকার কারণে জঙ্ককের আর বাসায় ফেরা হয় নাই, কিন্তু ঘণ্টাখানেক পর পর জিনের নাম্বারে ফোন দিয়ে তের খোঁজ খবর নিচ্ছে সে। এই মেয়েটিকে নিয়ে চিন্তার শেষ নেই তার। কয়েকদিন যাবত তাকে বাড়িতে একা রেখে আসার চিন্তা ছিল, আর এখন নতুন করে আরেকটা চিন্তা যোগ হয়েছে। এসবের ভিতরে কিছুতে কাজে মন বসছে না জঙ্ককের। অস্থির লাগছে, প্রচুর অস্থির লাগছে। তের জন্য ছটপট করছে তার মনটা, এক নজর তেকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে সে। কিন্তু কেন, সে তো তেকে ভালোবাসে না, সে তো তেকে বিয়ে করতে চায় না, তাহলে এত মায়াটা কিসের, আর এতই অস্থিরতাটা কিসের? অস্থিরতা কাটানোর জন্য দুপুরে রাউন্ড দেওয়া শেষ করে সঙ্গে সঙ্গে জিনের নাম্বারে ডায়াল করলো জঙ্কক। জঙ্কক, তুমি এত কেন টেনশন করছো বলো তো? এসব তো প্রতিটা মেয়েরই হয়, স্বাভাবিক একটা বিষয় এটা। এ ব্যাপারে জিনের সাথে জঙ্ককের কথা বলতে প্রচুর অস্বস্তি হচ্ছিল, তাই কোনো রকমে জিনের কথা কাটিয়ে জঙ্কক বলল, জি ভাবি, তা দুপুর বেলা খাবার খেয়েছে তে? না, ও এখনো খায় নাই, ওকে খাওয়ানোর জন্যই তো এখানে এসেছি। তুমি কথা বলবে ওর সাথে? নাও ধরো। ফোনের ও পাশ থেকে তের কণ্ঠটা কানে আসতে অস্থির মন শান্ত হয়ে গেল জঙ্ককের। শান্ত স্বরে সে বলল, গোসল করেছো? হ্যাঁ। ব্যথার কি অবস্থা? এখন একটু কম। ধীর সুস্থে আরো কমে যাবে। জিন ভাবিকে বলবে যাওয়ার আগে পানি গরম করে হট ওয়াটার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেতে। পণ্ডিতি করে আবার তুমি একা একা পানি গরম করতে গিয়ে হাত পা পুড়ে ফেলো না। আচ্ছা। জিন ভাবে কি ভাত নিয়ে এসেছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চুপচাপ ভদ্র মেয়ের মতো ভাতটা খেয়ে ফেলো, খবরদার একটুও বাহানা করবে না। আচ্ছা। কিছু খেতে ইচ্ছা করলে বলো, আমি আসার সময় নিয়ে আসব। না, কিছুই খেতে ইচ্ছা করছে না। কখন ফিরবেন? আমার কাজ শেষ হলেই ফিরে আসব।
একটু তাড়াতাড়ি আসুন না, আমার একা থাকতে আর ভালোই লাগছে না। তোমাকে অসুস্থ অবস্থায় বাসায় একা রাখতে আমারও যে ভাল লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব আমি চলে আসব। তুমি খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিও। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন রাখছি। অস্থিরতাটা খানিকটা কমেছে জঙ্কুকের, ইচ্ছা না থাকা সত্ত্বেও চেম্বারে ফিরে আসতে হয়েছে তার। কিন্তু টেকে এক নজর দেখার জন্য তার বুকের ভেতরটা উথল পাথল করছে, কিছুই ভাল লাগছে না তার। এই কেমন বিপদে পড়েছে সে, টেকে ছাড়া যেন মাথায় আর কোনো কিছুই আসছে না, আর তার উপর আবার তের এইরকম মায়া ভরা কণ্ঠে তাকে তাড়াতাড়ি ফিরার কথা বলা, যেন সব মিলেই পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে জঙ্কু। কিছুতেই সে থাকতে পারছে না হসপিটালে। ভর সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে তে, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে আছে। জঙ্কুক ঘরে ঢুকে তেকে এই অবস্থাতে দেখে সে মনে মনে বলছে, যাক ভালো হয়েছে একদিক দিয়ে, ঘুমন্ত অবস্থাতে তো একটু শান্তিতে আছে, নয়তো কষ্টে আচ্ছন্ন মুখ নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে থাকতো। দিন শেষে বাড়ি ফিরে সেটা দেখে অবশ্যই আমার ভালো লাগতো না। ঘুমের মধ্যে তো ব্যথাটা কম হচ্ছে, একটু শান্তিতে ঘুমাচ্ছে, এটাই অনেকটা ভালো হয়েছে। এক রাশ ক্লান্তি নিয়ে হাতের আইসক্রিমের বক্সটা ফ্রিজে রাখলো, তারপর শার্টের বোতাম খুলতে খুলতে সোফাতে বসে কিছুটা সময় নিজেকে ঠান্ডা করলো, তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাহির হলো জঙ্কুক। থালি বাটির ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল তের। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা কর এখন সময় কি হয়েছে, কখন সে ঘুমিয়েছে সেটা সে নিজেও জানে না, তাই সে বুঝতে পারছে না সময়টা কি, এখন কি সকাল নাকি গভীর রাত নাকি সন্ধ্যা। সমস্তটা বুঝে উঠতে বিছানা ছাড়তে ছাড়তে কিছু সময় লাগলো তের। বিছানা থেকে উঠে ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল, দরজার সামনে দাঁড়িয়ে দেখল জঙ্কুক কি করছে। জঙ্কুক রান্নাঘরে খাবার তৈরি করছিল তাদের দুজনের জন্য। হঠাৎ করে জঙ্কুক সামনের দিকে তাকিয়ে দেখে তে অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু কোনো কথাই বলছিল না। তখন জঙ্কুক তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে তের সামনে এসে দাঁড়ায় আর তেকে বলে, শরীরের কি অবস্থা তোমার? ভালো। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ। তাহলে আমাকে কেন ঘুম থেকে ডাকলেন না? সারা রাত তুমি ঘুমাও নাই তে, এ কারণে আমি তোমাকে ঘুম থেকে ডাকি নাই। রান্নাঘরে কি করছিলেন আপনি? রাতের জন্য আমাদের ডিনার তৈরি করছিলাম তে। তে তখন আর কোনো কথা বলে না, ঘুম থেকে ওঠার কারণে তার কিছুই ভালো লাগছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। তখন জঙ্কুক তেকে বলে, কি কি হয়েছে, তোমার ভালো লাগছে না? চুপ হয়ে গেলে যে, কোনো কথা বলছো না কেন? কোমরটা টেনে আসছে আমার, শরীরে একদম শক্তি পাচ্ছি না, দু পা প্রচুর চাবাচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে খুব। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই জঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং সোজা গিয়ে সোফায় বসিয়ে দেয়। তারপর জঙ্কুকদের পাশে বসে বলে, আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য আপেল নিয়ে আসি, আপেল কেটে দিয়ে খাও। না আমি কিচ্ছু খাবো না। তাহলে আইসক্রিম দিই? না খাবো না। কিছু একটা খাও, ডিনার তৈরি হওয়ার আগে হালকা কিছু একটা খেয়ে নাও, তারপরে রাতে ডিনার করে ফেলো। না থাক, একেবারে ডিনারই করব। জঙ্কুক আর একটা কথাও বাড়ালো না, তের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একদিনের অসুস্থতাতেই মিটির মুখ পুরোপুরি মলিন হয়ে গেছে, যেন দেখে মনে হচ্ছে ভিতরে কোনো প্রাণই নাই। কিন্তু তের এই রকম মুখ দেখতে তো আমার একেবারে ভালো লাগে না, আমার কেন এত অস্থির লাগে ওকে এভাবে দেখতে। জঙ্কুক তেকে সোফাতে বসিয়ে রেখে পা বাড়ালো কিচেনের দিকে। অবশ্য তে আসার পর থেকে কিচেন কি জিনিস সে ভুলেই গেছে। জঙ্কুক মনে মনে ভাবছে, মেয়েটি অবুঝ হলে কী হবে, পুরোপুরি পাকা রাঁধুনি। অবশ্য পাকা রাঁধুনি হবেই বা না কেন, সৎ মায়ের সংসার যেখানে সেখানে তো সমস্ত রান্না সে নিজেই করেছে। অবশ্যই সৎ মা তো আর আপন মার মতো না যে তাকে দিয়ে কিছুই করায় নাই। সৎ মা যে আর কখনোই নিজের আপন মা হয় না সেটা জলজন্ত প্রমাণ তের ছোট মা। সে কি করে পারল একটা পিচ্চি মেয়েকে লোভ দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে? কথাটা ভেবেই জঙ্কুকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
তারপর ডিনার তৈরি করে জঙ্গকদের কাছে গেল। গিয়ে দেখল তে সোফাতে বসে টিভি দেখছে। তখন জঙ্গক তেকে বলে, চলো তে এখন খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। তে জঙ্গকের কথা মতো টিভিটা অফ করে দেয় এবং যখন উঠে দাঁড়াতে লাগে তখনই তের কোমরে একটু ব্যথা অনুভব করতেই তে মুখ দিয়ে হালকা একটু শব্দ করতেই জঙ্গক যেন পুরোপুরি অস্থির হয়ে যায়। সে তেকে বলে, কি কি হয়েছে তে, কোথায় ব্যথা পাচ্ছ, খারাপ লাগছে, কোথায় খারাপ লাগছে বলো, পেট কি খুব ব্যথা করছে, আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব। না না, হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোমরটা একটু ব্যথা করছে, তাছাড়া এই সমস্ত ব্যথা তো আর এবার প্রথম করছে না, আমি আমি ঠিক সহ্য করে নেব। চুপ, একদম চুপ, আগে তুমি কি সহ্য করেছো কি করো নাই সেটা আমার জানার বিষয় না, কিন্তু এখন বর্তমানে তুমি ডক্টর জিওন জঙ্গকের ওয়াইফ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্যা তোমার সমাধান করার জন্য আমি এখানে উপস্থিত আছি, তোমাকে আমি কোনো কষ্টই সহ্য করতে দেব না, আর কখনো এই সমস্ত কথা মুখ দিয়ে বলবে না, আমি বেঁচে থাকতে তোমার কিছুই সহ্য করার দরকার নাই, তুমি আসো আমার কাছে। কথাটি বলেই জঙ্গক তেকে কোলে তুলে নেয়, তারপরে ডাইনিং টেবিলে নিয়ে আস্তে করে চেয়ারে বসিয়ে দেয়। তারপর জঙ্গক নিজের হাতে গরম খাবারগুলো ফু দিয়ে ঠান্ডা করছিল এবং তের মুখে দিচ্ছিল। তে তো আশ্চর্য হয়ে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে কখনোই এতটা আদর পায় নাই, কখনোই তাকে কেউ এতটা আদর করে মুখে খাবার তুলে দেয় নাই। জঙ্গক খুব স্নেহ আর ভালোবাসা নিয়ে তেকে খাবারগুলো খাওয়াচ্ছিল। সুপের বাটি থেকে এক চামচ করে জঙ্গক সুপ ওঠাচ্ছিল আর ফু দিয়ে সুপ ঠান্ডা করছিল আর তারপর তের মুখে দিচ্ছিল। আর তার আগে নিজে নিজে ঠোঁট দিয়ে সুপ গরম না ঠান্ডা সেটা চেক করছিল। আশ্চর্য হয়ে তে এই সমস্ত কিছুই দেখছিল। জঙ্গক যেন তার ওয়াইফকে না ছোট্ট একটা বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে। আপনার খাবার আপনি খান না, আমি তো ছোট্ট বাচ্চা না, আমি নিজের হাতে খাচ্ছি। তুমি ছোট্ট বাচ্চা না, তাহলে কি তুমি বড় হয়ে গেছো? অবশ্যই, বড় না হলে কি আমার বিয়ে হতো? হ্যাঁ, তাই তো দেখছি, মানুষ বড় হয়ে বিয়ে করে আর তুমি বিয়ে করে বড় হয়েছো। কি বলছেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবেও না, চুপচাপ খাবার খাও। আমি আর খাবো না। কেন কেন খাবে না, খাবার টেস্ট হয় নাই? অনেক টেস্ট হয়েছে, আমার পেট ভরে গেছে তো। চোখ বুঝে অনেক সময় শুয়ে থাকার পরেও ঘুমের দেখা পাচ্ছে না তে। ডিম লাইটের মৃদু আলোতে সারা ঘরে তাকিয়ে জঙ্গককে খুঁজতে লাগলো সে। কোথাও দেখতে না পেয়ে চিৎকার করে ডাকতে লাগলো জঙ্গককে। শুনছেন, কোথায় কোথায় আপনি? সিগারেট হাতে নিয়ে ব্যালকনি থেকে দৌড়ে রুমে ঢুকলো জঙ্গক। তারপরে তেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কিছু লাগবে? আপনি কখন ঘুমাবেন? এই তো এখনই। তো আসুন না, একা একা আমার ঘুম পাচ্ছে না। চলন্ত সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে বিছানায় এলো জঙ্গক। বালিশে মাথা গুঁজেই স্বস্তি নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। সঙ্গে সঙ্গেই তে বলে উঠলো, আপনার কি সিগারেট খুব বেশি পছন্দ? বলতে পারো। কেন পছন্দ, বিশেষ কি আছে এতে? মাথা নিচে এক হাত রেখে ফ্যানের দিকে তাকিয়ে জঙ্গক জবাব দিল, এতে শান্তি আছে। তাহলে আপনার ভেতরে যখন অশান্তি কাজ করে তখন আপনি সিগারেট খান? তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? তুমি ঘুমাওতে? হতাশ মনে চোখ জোড়া বন্ধ করে ফেললোতে। কিন্তু পর মুহূর্তে জিনের কথা মাথায় আসতে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো জঙ্গকের দিকে। অনুরোধ গলায় জঙ্গককে বলল, একটু আদর করে দিন না। তুমি আবার শুরু করলে? দিন না একটু আদর করে, একটু আদর করলে কি হয়? তোমাকে কি প্রতিদিনই আদর করতে হবে? কালকে না এত আদর করে দিলাম। তো
তো কি হয়েছে? আরে ভাই, ও তো সকালে দুপুরে রাতে তিনবার করে জিন ভাবিকে আদর করে, আর আপনি কালকে রাতে একটু আদর করেছেন দেখে আজ রাতে করতে পারবেন না? সারা দিন তো কোনো আদরই করেন নাই, তারপরে এখন রাতের বেলা আমি জোরাজোরি করছি তাও আপনি রাজি হচ্ছেন না, কি হয় একটু আদর করে দিলে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে জঙ্গুক তের দিকে তাকিয়ে বলল, তুমি পিচ্ছি বলে বড় হও অনেক আদর দেব। আমি যেহেতু পিচ্ছি তাহলে আমাকে পিচ্ছি আদরই দিন, বড় হওয়ার পরে না হয় বড় আদর দিন। ঘুমাওতে অনেক রাত হয়েছে। দিন না দিন, একটু একটুই তো দিন না। তে, আমি কিন্তু তোমাকে ঘুমাতে বলছি। দেবেন না বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে পিচ্ছি আদর না দেন তাহলে এখনই আমি এখান থেকে উঠে জিন ভাবির কাছে চলে যাব। কি, তুমি কালকের মতো আজকেও আবার আমাদের মাঝখানে জিন ভাবিকে ডাকছো? শোনোতে, তোমার আর আমার মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি কাউকে ঢুকতে দেব না, হোক সে মহিলা হোক সে পুরুষ। আচ্ছা ঠিক আছে, তোমার আদর লাগবে তো, আমি তোমাকে আদর দিচ্ছি, তারপরেও তুমি কোথাও যেতে পারবে না। কথাটি শেষ করে জঙ্গুক তেকে এক টান দিয়ে নিজের বুকের উপরে নিয়ে আসে, তারপর দু হাত দিয়ে তের মুখটা শক্ত করে ধরে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। জঙ্গুক তেকে কিস করতে শুরু করে। কিস ব্রেক করে জঙ্গক দেখে বলে, এখন হয়েছে, তুমি খুশি হয়েছ? তো এখন আর বলবে আমাকে রেখে কোথাও যাওয়ার কথা? আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। জঙ্গকের মুখে ঘুমিয়ে পড়ো শোনার সঙ্গে সঙ্গেই তে জঙ্গকের বুক থেকে নেমে নিজের বালিশে যেতে লাগলেই জঙ্গক তাকে আটকে দেয় আর বলে, তে বালিশে ঘুমাতে হবে না, তুমি আমার বুকেই মাথা রেখে ঘুমাও। কেন, আপনার বুকে মাথা রেখে ঘুমালে আপনি কিভাবে ঘুমাবেন? যা বলছি তাই করো, সেটা তোমার ভাবতে হবে না। তে কোনো কথাই বলে না, সঙ্গে সঙ্গে তার স্বামীর ওয়ার্ডার মতো স্বামীর বুকের উপরে মাথা রেখেই চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর তে জঙ্গককে জিজ্ঞাসা করে, আমার ভার কি আপনার খারাপ লাগছে না? আপনি কিভাবে ঘুমাবেন আমাকে বুকে নিয়ে? একটু খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে তোমার শরীরের ভার পাওয়ার পর আমার ঘুমটা আরো গভীর থেকে গভীর দিকে যাচ্ছে। চুপ করতে, আমাকে শান্তিতে ঘুমাতে দাও।